নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের, তো দেখো তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে, সেই বইটা আজকে আমি সলভ করাবো। আজকে আমি ইতিহাস সলভ করাবো। ইতিহাসের আজকে আমি তিনখানা সেট সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেব। তো দেখো 143 নম্বর পেজ সলভ করাচ্ছি আমি। ফার্স্ট প্রশ্ন কী বলেছে, 143 নম্বর পেজ। আজকে আমি সেট 6, সেট 7, সেট 8, এই তিনখানা সেট সলভ করে দেবো। ফার্স্ট প্রশ্ন কি বলেছে, কাওয়ালির জনক বলা হয় খয়ের আনসার আমির খসরুকে বলা হয়। 1.2 ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম, তো দেখো অ্যান্সার হবে রাজতরঙ্গিনী। ঠিক আছে, রাজতরঙ্গিনী হবে। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা রদ হয়েছিল, অ্যান্সার হবে গোয়ার আনসার 1829 সালের 17 নম্বর রেকর্ডিং অ্যাক্ট দ্বারা। তোমরা জানো যে রাজা রামমোহন রায় প্রচণ্ড পরিমাণে চেষ্টা করেছিল এবং লর্ড উইলিয়াম পেন্টিংয়ের সাহায্যে কিন্তু এই সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল 1829 সালের 17 নম্বর রেকর্ডিং অ্যাক্ট দ্বারা। নববিধান ব্রহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার 1880 খ্রিস্টাব্দে। বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়, সরি বিদ্যাসাগর বাল্য বিভাগ, সরি, আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু জুম মানে কী বলতো, এডিটিং করতে একটু সমস্যা আছে, ক্যামেরাটা দূরে অবস্থিত, তো বিদ্যাসাগর বাল্য বিভাগের বিরোধিতা করেন অ্যান্সার বেশ। সর্বশুভকারী পত্রিকায় ফরাজি কথার অর্থ কী, অ্যান্সার হবে ইসলাম নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য। ঠিক আছে, উলগুলান শব্দটি যে বিদ্রোহের সঙ্গে জড়িত, অ্যান্সার হবে মুন্ডা বিদ্রোহ। মহাবিদ্রোহের সময় বিদ্রোহী সেনারা ভারতের সম্রাট বলে ঘোষণা করেছেন তৃতীয় বাহাদুর শাহকে। যাতাসুর চিত্রটি অঙ্কন করেন, অ্যান্সার হবে গগেন্দ্রনাথ ঠাকুর। ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। বাংলার গুটেনবার বলা হয়, চার্লস উইলকিনসকে বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা প্রফুল্ল চন্দ্র রায় সর্বপ্রথম বয়কটে আন্দোলন ডাক দেন। কৃষ্ণকুমার মিত্র দেশপ্রাণ নামে পরিচিত, অ্যান্সার হবে বীরেন্দ্রনাথ শাসমল। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন এর প্রাণ পুরুষ ছিলেন, অ্যান্সার হবে লালা লাজপত রায়। নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী। ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন শ্রীনারায়ণ গুরু। বহিষ্কৃত হিতকারিণীর সভা প্রতিষ্ঠা করেন বি আর আম্বেদকর। রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় 1956 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, স্বাধীনতা প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল, হায়দ্রাবাদ ছিল। এবার দেখে এই প্রশ্নগুলো সলভ করে দেবো। বিদ্যাবণিক বলা হয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয়। সন্ন্যাসী বিদ্রোহের সূচনা কোথায় হয়েছিল, রংপুরে। ভারতমাতা চিত্রটি কোন ঐতিহাসিক পটভূমিকা রচিত হয়, তোমরা জানো যে স্বদেশী আন্দোলন বা বয়কট বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রচিত হয়েছিল। প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, ফোর্ট উইলিয়াম কলেজকে বলা হয়। ঠিক না, ভুল। মোপলা বিদ্রোহ একটি শ্রমিক বিদ্রোহ, এটা ভুল আছে। সৈমুন্ডা নেতৃত্ব দেন কোল বিদ্রোহের, ঠিক আছে। মতুয়া ধর্ম এর প্রবর্তক ছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, এটা ঠিক আছে। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক হন বিনয় বসু, এটা ভুল আছে। এবার তোমাদের আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। নিম্নবর্গের ইতিহাস হবে রণজিৎ গুহ। বেঙ্গল ভলেন্টিয়ার্স হবে হেমচন্দ্র ঘোষ। বিদ্রোহী রাজা হবে ঈশানচন্দ্র রায়। তত্ত্ববোধিনী পত্রিকা হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। এবার তোমাদের এইগুলো সলভ করে দেবো। বিবৃতি কি বলেছে, বল্লভভাই প্যাটেল লৌহমানব বলা হয়। ব্যাখ্যা, তিন হবে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দেশীয় রাজ্যগুলির ভারত অন্তর্ভুক্ত করেছিল। তো বুঝতেই পারছো আমি কী বলছি, অ্যান্সার এটাই লিখবে, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্ত করেছিলেন। 2.5 ব্যাখ্যা, তিন হবে বাঙালি বাবুদের পাশ্চাত্য প্রীতিকে সমালোচনা করার জন্য। 2.5 ব্যাখ্যা, তিন হবে নিজেদের সাম্রাজ্যবাদী স্বার্থ ও লোভ চরিতার্থ করার জন্য। 2.54 ব্যাখ্যা, দুই হবে সকল ধর্মের বিশেষ আদর্শের সমন্বয় তার উদ্দেশ্য ছিল। এবার তোমাদের আমি পরের পেজটা সলভ করে দেবো। নেক্সট পেজ 146 নম্বর পেজ, ঠিক আছে। দেখো ফার্স্ট প্রশ্ন 1.1, বাঙালি ইতিহাস গ্রন্থটির লেখক, অ্যান্সার নিহারঞ্জন রায়। জীবন স্মৃতি প্রকাশ প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়, জানো তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। হিন্দু পেট্রিয়ট ইংরেজি। ভারতের প্রথম পাশ্চাত্য শিক্ষা সূত্রপাত বাংলায়। প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় 1856 সালের 7ই ডিসেম্বর। ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে ভারতের সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কোন বিদ্রোহে পরিণতিতে পাশ হয়, অ্যান্সার হবে পাবনার কৃষক বিদ্রোহ। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গ ভাষা প্রকাশিকা সভা। রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসটি প্রকাশিত হয় 1910 সালে। 1857 মহাবিদ্রোহে যোগ দেয়নি, তো দেখো পাঞ্জাব। ভারতের প্রথম ছাপাখানা, তো দেখো পর্তুগিজদের প্রথমে নোবেল পুরস্কার জয়ী ছিলেন চন্দ্রশেখর ভেক্টর রমন। কী বলেছে, তেবাগ আন্দোলনের একজন নেত্রী ছিলেন অ্যান্সার সুদীপ আসেন। ভারতের প্রথম শ্রমিক সংগঠন হলো শ্রমজীবী সমিতি। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশে।
আর দিয়েছিলেন যুক্ত প্রদেশে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেন সরোজিনী নাইডু, বিপ্লবী আন্দোলনে যোগ দেননি প্রথম শহীদ ক্ষুদিরাম বসু, ব্রিটিশ ভারতের প্রথম দলিত নেতা ছিলেন আম্বেদকর, ভারতের সর্ববৃহৎ রাজ্য হলো হায়দ্রাবাদ, ভারতে ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ। এবারে আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো। 2.11, ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি? বেথুন স্কুল। কোন পটভূমিকা আনন্দমঠ উপন্যাস রচিত হয়? 76 মন্বন্তর এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহের সময়। কারা কলকাতা বিজ্ঞান কলেজের জন্য জমিদান করেন? মতিলাল শীল। স্বদেশী আন্দোলন বলতে কী বোঝানো হয়েছে? তোমরা জানো যে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ সিদ্ধান্তের প্রতিবাদে বিরুদ্ধে ভারতবর্ষে আমাদের বাঙালিরা যে আন্দোলনটা করেছিল 1905 খ্রিস্টাব্দে, এই যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে আন্দোলনটা করেছিল সেটাই স্বদেশী আন্দোলন বলা হয়, এবং লর্ড কার্জনের যে নগ্ন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে আন্দোলন। এবার আমি এই দেখো 2.11 এটা ভুল আছে, 2.22 ভারত সভায় এলপাটি বিলের বিরোধিতা করেছিল, ঠিক আছে। কংগ্রেসের খেলাপথ নেতারা আন্দোলন সমর্থন জানায় কংগ্রেস, এবং এটা ভুল আছে। লীলা নাগ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম এম এ ডিগ্রি প্রাপ্ত মহিলা, ঠিক আছে। রাষ্ট্রীয় স্ত্রী সংঘ হবে সরোজিনী নাইডু, দেবী সিং হবে রংপুর, হরি সিং হবে কাশ্মীরের মহারাজা, তারকনাথ পালিত হবে কলকাতা বিজ্ঞান কলেজ, ঠিক আছে। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করবো। 2.51 বিবৃতি, গ্রামবার্তা প্রকাশিকা ছিল একটি বিখ্যাত পত্রিকা। তো দেখো এর পূর্ববর্তী কোনো সংবাদপত্র গ্রামের কথা বলা হয়নি, ব্যাখ্যা দুই হবে। 2.52 এর ব্যাখ্যা এক হবে, বাংলা সাহিত্য শিক্ষা সমাজ সংস্কারের নবযুগের প্রতিষ্ঠিত হয়েছিল। 2.53 ব্যাখ্যা তিন হবে, স্বদেশী পণ্য বিক্রির জন্য। 2.54 এর ব্যাখ্যা তিন হবে। তো যাই হোক এই প্রশ্নগুলো সলভ করে দিয়েছি, এবারে আমি তোমাদের পেজ নম্বর 149 নম্বর পেজ সলভ করাবো। 149 নম্বরের পেজে দেখে নাও তোমরা, ঠিক এখান থেকে শুরু হয়েছে। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা, বিপিন চন্দ্র পাল লিখেছেন 70 বছর, গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত, যেটা 1863 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, এসিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। 1784 খ্রিস্টাব্দে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা জানা যায়, আনন্দ মঠে মুন্ডা কথার অর্থ কী? তো দেখো গ্রাম প্রধান, ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। হিন্দু মেলার সম্পাদক ছিলেন জ্ঞানেন্দ্রনাথ, অ্যান্সার হবে গগেন্দ্রনাথ ঠাকুর হবে, ঠিক আছে, এখানে একটু গণ্ডগোল আছে, ঠিক আছে। বাংলার গুটেনবার নামে পরিচিত চার্লস উইলকিন্স, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা, অ্যান্সার হবে প্রফুল্লচন্দ্র রায়। AITUC প্রতিষ্ঠিত হয় 1920। হালি প্রথা হয় গুজরাটে। ভারতের গান্ধীজির প্রথম সত্যাগ্রহ চম্পারণ। পরের প্রশ্ন, ভারতের বিপ্লবীবাদের জননী মাদাম কামা ডন সোসাইটি গঠন করেন সতীশচন্দ্র মুখার্জি, ভাইকম সত্যাগ্রহ আন্দোলনে নেতৃত্ব দেন। তো দেখো অ্যান্সার হবে নারায়ণ গুরু হবে, ঠিক আছে। দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন গান্ধীজি, প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল অন্ধ্রপ্রদেশ, জোনাগড় রাজ্য ইউনিয়নে যোগ দেয় 1948। এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। এবার দেখো এ লেটার্স ফ্রম মাই ফাদার টু হিজ ডটার লিখেছেন আমাদের জওহরলাল নেহরু। ভারতসভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত? 1876 খ্রিস্টাব্দে। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। মথুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? হরিচাঁদ ঠাকুর। এবার এই প্রশ্নগুলো দেখাবো। হতুন প্যাঁচার নকশা 19 শতকের কলকাতার কথা জানা যায় না? হতুন প্যাঁচার নকশা ঠিকই আছে, কলকাতার বাবু সম্প্রদায়ের কথা উল্লেখ করা হয়েছিল। ভারতসভায় ইলবার বিলের বিরোধিতা করে, ঠিক আছে। মোবলা একটি শ্রমিক বিদ্রোহ না, এটা কৃষক বিদ্রোহ। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বঙ্গ ব্যঙ্গ করে বলা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়কে, গোলদিগির গোলাম খানা, ঠিক আছে। হরিনাথ মজুমদার হবে গ্রামবার্তা প্রকাশিকা, দেবেন্দ্রনাথ ঠাকুর হবে তত্ত্ববোধিনী পত্রিকা, নবগোপাল মিত্র হবে চৈত্রমেলা, সতীশচন্দ্র সামন্ত হবে তাম্রলিপ্ত জাতীয় সরকার। এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করাবো। নববঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল, এই আন্দোলনে কোনো সংগঠন ছিল না। 2.52 এর ব্যাখ্যা অ্যান্সার হবে, ব্যাখ্যা দুই হবে, চৌরি চৌরার হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছিল। 2.53 ব্যাখ্যা দুই হবে, স্বদেশী পণ্য বিক্রির জন্য। 2.54 এর ব্যাখ্যা দুই হবে, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। যাই হোক এই প্রশ্নগুলো আমি সলভ করে দিলাম। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।